আমাদের চ্যানেলের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও ছিল মাইক্রোওয়্যার L7-এর, তার ঠিক পরেই অনেক বেশি রিকোয়েস্ট পেয়েছি মাইক্রোওয়্যার W34। অনেকের মতে এটা গরিবের অ্যাপেল ওয়াচ। হ্যাঁ, দেখতে অ্যাপেল ওয়াচ সিরিজ 4 এর মতোই, বাট প্রাইসটা অনেক রিজনেবল। মাত্র 1900 টাকায় এই ওয়াচটি আপনি RM Square থেকে পেতে পারেন। RM Square বসুন্ধরা সিটিতে অবস্থিত একটা বিশ্বস্ত গ্যাজেট শপের নাম। আপনি তাদের কাছ থেকে যে কোনো গ্যাজেট এবং যে কোনো ফোন সুলভ মূল্যে পেতে পারেন, বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে। এই W34 এই ওয়াচটির প্রাইস তাদের কাছে 1900 টাকা। লেটস ডাইভ ইন টু দ্য রিভিউ। এই W35, দ্যাট মিনস গরিবের অ্যাপেল ওয়াচ, আসলে ওয়াচ হিসেবে কেমন? ওয়েলকাম টু মেইন স্ট্রিম। ওয়াচটি একটা খুব ছোট্ট সাদা কাগজের বক্সের ভেতরে এসেছে। এর ভেতরে প্লাস্টিকের খোপের ভেতরে ওয়াচ এবং মাইক্রো USB কেবল, আর কিচ্ছু নেই, একটা ইউজার ম্যানুয়াল আছে। প্রথমে ঘড়িটির ফিজিক্যাল ট্যুরে চলে যাই। এই ঘড়িটি দেখতে প্রায় হুবহু অ্যাপেল ওয়াচ সিরিজ 4 এর মতো। বাহ, 1900 টাকায় অ্যাপেল ওয়াচ! আর ঘড়ির হার্ডওয়্যার এবং ফিচারগুলো মোটামুটি L7 এর সাথে কপি পেস্ট করা যায়। সুতরাং যারা L7 এর ভিডিওটি দেখেছেন তারা একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন আসলে এই ওয়াচ থেকে কী কী এক্সপেক্ট করবেন। আর যারা এখনও L7 এর ভিডিওটি দেখেন নাই তারা প্রথমে L7 এর ভিডিওটি দেখে নিতে পারেন। ওয়াচটির স্ট্র্যাপ রাবার স্ট্র্যাপ, স্ট্র্যাপটি অনেক সফট এবং কমফোর্টেবল, হাতে পড়লে তেমন কিছু মনে হয় না। ওয়াচটি মেটাল এবং প্লাস্টিক বিল্ড। ওয়াচটি দুইটা কালার ভ্যারিয়েশনে পাবেন, একটা ব্ল্যাক যেটা আমাদেরটা, আর একটা হোয়াইট কালার আছে। ভালো ব্যাপার হচ্ছে মাইক্রোওয়্যার L7 এর মতো একে ম্যাগনেটিক চার্জিং কেবল দিয়ে কানেক্ট করতে হয় না অথবা চার্জ দিতে হয় না। একে সরাসরি আপনি মাইক্রো USB কেবল দিয়ে চার্জ দিতে পারবেন, যার কারণে আপনার একটা কেবল এক্সট্রা করে ক্যারি করার ঝামেলা বেঁচে গেল। এবং L7 এর যে কেবল দিয়ে চার্জ হয় সে কেবলটি যদি হারিয়ে যায় আপনি একে চার্জ দিতে পারবেন না, ইউ হ্যাভ টু বাই আ সেপারেট কেবল। কিন্তু মাইক্রোওয়্যার W34 এর মাইক্রো USB থাকার কারণে এই কেবল আপনার কাছে বাসায় এমনিতেই পড়ে আছে, ইটস এ গুড থিং। সো ওয়াচটির পাশের ফ্ল্যাপ খুলে একে চার্জ দেওয়ার ব্যবস্থা করা যায়। ওয়াচটির ডান পাশে একটি বাটন রয়েছে, যে বাটনটি একে লক এবং আনলক করতে ব্যবহার করা যাবে। ওয়াচটিকে আপনি উপর থেকে নিচে সোয়াইপ করলে ওয়াচের মেনুতে চলে যাবে। সো ওয়াচটিকে আপনি যেদিক থেকে সোয়াইপ করেন না কেন, হোম স্ক্রিন থেকে মেনুতে চলে যাবে। আর বাটনটিকে একবার প্রেস করলে এ সরাসরি হোম স্ক্রিনে আপনাকে নিয়ে যাবে। W34-এ 4টি ওয়াচ ফেস আছে বাই ডিফল্ট, বাট আপনি চাইলে এতে অনেকগুলো ওয়াচ ফেস ইনস্টল করতে পারবেন। তার জন্য প্রয়োজনীয় লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ওয়াচটি স্কোয়ার শেপড। ওয়াচটিতে 1.54-inch LCD ডিসপ্লে আছে। ডিসপ্লেটি আর একটু শার্প হতে পারতো, তবে কালার 1900 টাকার রেঞ্জে বলে আমি খুব একটা কমপ্লেন করছি না, তবে আমার কাছে এক্সপেকটেশন আর একটু বেটার ছিল। ওয়াচটির ডিসপ্লেটি 240x240 পিক্সেলের, ব্রাইটনেস ডিসেন্ট ছিল, ঘরে এবং বাইরে ইজিলি ইউজ করতে পেরেছি। তবে ডিসপ্লেটির উপরে নিচে ডানে বামে বেশ বড় সড়ো রকমের বেজেল আছে। কালো কালারের এই ওয়াচটি দেখতে মনে হতে পারে যে অনেক বড় ডিসপ্লে, বাট না, এর ডিসপ্লে এতটা বড় না। বাট 1900 টাকা, ভাই এত কি কমপ্লেন করব। একটা জিনিস আইডেন্টিফাই করলাম, এর সেন্সরগুলোর রিডিং অ্যাকিউরেট না। এতে হার্ট রেট মনিটরিং আছে, এতে ECG মনিটর করতে পারবেন, ফুটস্টেপ ক্যালকুলেশনের জন্য পেডোমিটার এটা আছে, বাট এগুলোর রিডিং আসলে কি অ্যাকিউরেট? চলুন হার্ট রেট সেন্সরের কিছু কাহিনী শুনে আসি। অনার ব্যান্ড 5 এর সাথে এর সাইড বাই সাইড কম্পারিজন করেছি। অনার ব্যান্ড 5 আমার মোটামুটি অ্যাকিউরেট বলে মনে হয়েছে, বাট এখানে দেখুন 100 উপরে হার্ট রেট দেখাচ্ছে। টেকশেকের একটা ভিডিওতে দেখলাম ওরা টেবিলের উপর রেখে হার্ট রেট রিডিং পাচ্ছেন, সো ইটস টোটালি ফেক। সো যাদের ফিটনেস, পেডোমিটার, অ্যাক্সেলোমিটার এগুলো বেশি ইম্পর্টেন্ট, তাদের জন্য এই জিনিসটা থেকে দূরে থাকাই ভালো হবে। তারা MI Band 4, Honor Band 5, কিংবা যদি ওয়াচই দরকার হয় তাহলে আমার মনে হয় Zeblaze নিও এদিকে চোখ দিতে পারেন। This is not for fitness lovers. অনলাইনে পণ্য কিনতে অনেকেই ভয় পেয়ে থাকেন, তবে priyoshop.com নিশ্চয়তা দিচ্ছে সঠিক সময়ে সঠিক পণ্য আপনার কাছে পৌঁছে দেওয়ার। দেশের শীর্ষস্থানীয় অনলাইন পোর্টালটিতে সকল ব্র্যান্ডের অফিসিয়াল গ্যাজেট, স্মার্টফোন এবং ল্যাপটপ সহ নিত্য প্রয়োজনীয় জিনিস আপনি সহজেই পেয়ে যাবেন। আর মেইন স্ট্রিম টেকের ফ্যানরা পাবেন 200 টাকা পর্যন্ত ডিসকাউন্ট 1500 টাকার উপরে যে কোনো পারচেজে। আর তার জন্য ব্যবহার করতে হবে MStream প্রোমো কোডটি, বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সে। আর আগে মেনশন করেছি এতে L7 এর টোটাল সব ফিচারই থাকছে। দ্যাট মিন্স আপনি এখানে ফোন বুক পাবেন, ডায়ালার পাবেন, ক্যালকুলেটার পাবেন, আপনার ফোনের মেসেজ আসলে এখানে শো করবে, ফোনের নোটিফিকেশন চেক করতে পারবেন, বেশ সব কিছুই থাকছে। বাজেট সিরিজের স্মার্ট ওয়াচগুলোতে একটা ফিচার খুব ইফেক্টিভ বলে মনে হচ্ছে আমার, যেটা হচ্ছে ব্লুটুথ মিউজিক কন্ট্রোল। এতেও ব্লুটুথ মিউজিক কন্ট্রোল আছে, সো আপনি চাইলেই এর মাধ্যমে ব্লুটুথ মিউজিক কন্ট্রোলটা করতে পারবেন। প্লাস এখানে যদিও ক্যামেরা শাটার ট্রিগার করার ফিচারটি আছে, বাট আমার আইফোন এটা কাজ করে না এবং খেয়াল করে দেখেছি অ্যান্ড্রয়েডেও কাজ করে না। কি ভাই, একটা ফিচার দিয়েছেন, এটা কাজ না করলে হবে? আরেকটি ফিচার আছে, এই স্মার্ট ডিভাইসটির মাধ্যমে আপনি কল রিসিভ করতে পারবেন এবং এই স্মার্ট ডিভাইসটি থেকে কথাও বলতে পারবেন, কারণ এতে বিল্ট ইন মাইক্রোফোন এবং বিল্ট ইন স্পিকার আছে। বাট এটার মাইক্রোফোন কোয়ালিটি আমাকে একদমই স্যাটিসফাই করতে পারেনি, এবং সবসময় কল আসলে সরাসরি এখানে বাজবে, দিস ইজ অ্যানয়িং, কিংবা আপনার ঘড়িতে রিংটোন বাজতেছে, ম্যান হাউ কাম।
আচ্ছা যাই হোক, আর কমপ্লেন করে লাভ নাই, জিনিসটার দাম অনেক কম, মাত্র 1900 টাকা। L7 এর চার্জ সাপোর্ট নিয়ে আমি একদমই স্যাটিসফাই ছিলাম না। একটা ভিডিও করার শুরুতে 50% চার্জ নিয়ে ভিডিও শুরু করেছিলাম, 3 ঘন্টার মধ্যে দেখি ভাই 0% চলে এসেছে। W34 এ চার্জ ব্যাকআপ বেশ ভালোই পাওয়া যায়, কারণ এখানে পাওয়ার সেভিং মোড আছে। এই পাওয়ার সেভিং মোড অন করে অথবা অফ রেখে আপনি 3-4 দিন অনায়াসে পাবেন, বাট আপনার ইউজার কেসের ওপরে ডিপেন্ড করে আসলে চার্জ ব্যাকআপটি পাওয়া যাবে। আপনি যদি ফোনের সাথে কানেক্টেড রাখেন 3-4 দিন, আপনি যদি ফোনের সাথে কানেক্টেড না রেখে ইউজ করেন তাহলে আরেকটু বেশি পাবেন, দ্যাট মিন্স 5-6 দিন। ফিটনেস ট্র্যাকারগুলো থেকে অনেক বেশি চার্জ পেয়েছি, যেমন অনার ব্যান্ড 5 থেকে 10 দিন প্লাস, এমআই ব্যান্ড 5 থেকে 20 দিন, বাট স্টিল ঘড়ি তো। এবার চলে আসি, আসলে এই ঘড়িটি বা এই স্মার্ট ওয়াচটি কাদেরকে উদ্দেশ্য করে বানানো হয়েছে। প্রথমেই এর সেন্সরের রিডিং ফেক, এর সেন্সারগুলো বন্ধ করে দিন। যদি আপনার ফিটনেস ট্র্যাকার না লাগে, আপনি একটা ওয়্যারেবল ডিভাইস চান যে ডিভাইসটি আপনার ফোনের সাথে কানেক্টেড থাকবে, আপনার ফোনে কল আসলে আপনি আপনার হাতে দেখতে পাবেন কে কল করেছে, আপনি আপনার ঘড়ি থেকে গান শোনার সময় গানকে প্লে পজ কিংবা গানকে স্কিপ ফরওয়ার্ড করতে চান, আপনি আপনার ফোনের নোটিফিকেশন সরাসরি আপনার হাতে দেখতে চান ফোনটিকে বের না করে, এবং আপনার বাজেট মাত্র 2000 টাকা, তাহলে আমি বলবো W34 আপনার জন্য খুব ভালো চয়েস। এবং আপনি যদি এই ওয়াচটি পরে থাকেন, আপনাকে যে কেউ আপনার পরিচিত লোক বলে বসবে, ভাই তুই তো বড় লোকস, অ্যাপেল ওয়াচ কিনছস। বাট ওভারঅল এর ভালো দিক এবং মন্দ দিক বিবেচনা করেই আমি বলবো এই ওয়াচটিকে আপনার সিলেক্ট করা উচিত। দাম যেহেতু কম এবং কিছু ফিচার অফার করছে, সুতরাং আমি খুব বেশি কমপ্লেন করেছি বাট যেগুলো সত্যি সেগুলোই বলেছি, কিন্তু আপনার বাজেটে যদি ফিট করে, আপনার বাজেট যদি আর ইনক্রিজ করানো যায়, দিস ইজ এ গুড অপশন। থ্যাংকস ফর ওয়াচিং, আশা করি আপনাদেরকে সামনের ভিডিওগুলোতেও পাবো। সো সাবস্ক্রাইব করে এবং বেল বাটনে একটা ঘুঁটা দিয়ে আমাদের সাথেই থাকবেন। What your love has done to me, it's got me going like